আমরা আছি কোতুলপুর নেতাজি মোড়ে এবং এখানকার পূজোর যে বৈচিত্র্য কিন্তু অনেকটাই মানুষের মনকে কাড়ছে কিন্তু এখনো সন্ধ্যা তো অনেক দেরি এখন কিন্তু মানুষজনের ভিড় নেহাত কম নয় তাই প্রথম কোতুলপুর পূজা পরীক্ষম এখন আছি নেতাজি মোড়ে দু বছর করোনার পর এরকম একটা পুজো করতে কি আপনাদের খুব কষ্ট করতে হয়েছে দু বছরের পরে এটা কষ্ট করতে হয়েছে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা এত বেশি ছিল কষ্টটাকে আমাদের কিছু মনে হয়নি উৎসাহ উদ্দীপনাতে আমরা আরও বেশি উৎসাহ পেয়ে গেছি মানে আরও এনার্জি পেয়েছি আমরা পুজোটা করাতে এবং এই প্রাকৃতিক পরিবেশ এই প্রতিকূলতা কাটিয়ে এই যে আমাদের পুজো প্যান্ডব মণ্ডপ বা প্রতিমা যেটা করেছি আশা করি দর্শকদের আমরা এই বছর আনন্দ দিতে পারবো থিম কি আপনাদের এবছর বুদ্ধ কথায় থিমটার নাম হচ্ছে বুদ্ধ কথায় বুদ্ধ কথায় হ্যাঁ থিমটার নাম বুদ্ধ কথায় অর্থাৎ বুদ্ধর মূর্তিকে আমরা সামনে রেখে মায়ের মূর্তিকে পিছনে রেখে ওটা আমাদের এটা দেখানো হয়েছে মানে যে বুদ্ধ যখন আমরা তপস্যা করছিলেন মানে বড় অসত্য গাছের তলাতে অসত্য গাছের তলাতে যখন ওই বোধিজ্ঞান লাভ করার আগে উনি যে তপস্যা করছিলেন কী জন্য অহিংসার জন্যে তখন তো প্রচুর মানুষের মধ্যে লোভ লালসা খুব বেশি ছিল সেটাকে উনি বর্জন করে তখন তপস্যা করেছেন যে অহিংসা এই সব লোভ লালসা কিন্তু শান্তির প্রতীক নয় শান্তির প্রতীক হতে অহিংসা নিধি করতে হবে সেটাই আমরা আজকে বিশ্ব যেমন গোটা বিশ্ব আজকে তোলপাড় হয়ে গেছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ যেখানে সময় হচ্ছে সেখানে কিন্তু আমাদের যুদ্ধটাই শেষ কথা নয় শান্তিটাই মেন কথা শান্তি চাই শান্তি না থাকলে মানুষকে বাঁচতে পারবে না সেটাই আমরা বুদ্ধের যে বাণী বুদ্ধের বাণীর মাধ্যমে মায়ের পুজো করছি এই এটা আমরা পূজা করতে চাইছি এবারে সময় লাগে কতদিন ব্যাঙ্গালোর তৈরি করতে ব্যাঙ্গালোর তৈরি করতে সময় লেগেছে আড়াই মাস হ্যাঁ বাজেট হবে ব্যান্ডেল আপনাদের টোটাল পুজোর বাজেট আমাদের আট লাখ টাকা হ্যাঁ আর সামনে কতগুলো ঘোড়া আছে ঘোড়ার দ্বারা কি বোঝাতে চাইছেন আপনারা ঘোড়া হচ্ছে একটা অগ্রগতির প্রতীক চঞ্চল শক্তির প্রতীক হ্যাঁ তো যাতে শক্তির বাহক হিসেবে কাজ হয় সেই জন্য সামনে ঘোড়া রাখা হয়েছে হ্যাঁ যাতে অগ্রগতিটা বা শুভটাকে বই নিয়ে যেতে পারে ওই জন্যই ঘোড়াটা আছে মানুষজন প্রচুর হবে ভিড় সামলাবেন কী করে আমাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার আছে তো প্রশাসক আমাদের অনেকটা সহযোগিতা করছেন আমাদের এটা ভিড়টা ভিড় আমাদের কাছে প্রথম নয় এটা আমরা ঠিক প্রাকৃতিক দুর্যোগ একটা তো একটা ভয় আছে সেটাও আছি এখন প্রাকৃতিক দুর্যোগ মানে টিভিতে মোবাইলের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই তো হয়ে যাচ্ছে সেটা তো 100% ফলে যাচ্ছে তবে এই তো এইসব প্রতিকূলতা কাটিয়েও মানুষের ঢল প্রচুর আছে কোতুপুরে শুধু আমাদের পুজো মণ্ডপ না গোটা কোতুপুর আজকে পুজো রব নেয় মানুষের মধ্যে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা মানে এটা দুর্গা উৎসব যেটা হয় দুর্গা উৎসব যেটা বোঝায় সেটাই কোতুপুরে এলে মানুষ বুঝতে পারবে যে দুর্গা উৎসব থেকে আপনার নাম সুদীপ ঘোষ আপনার নাম হ্যাঁ সন্দীপ কোলে মানুষকে কি বার্তা দেবেন কোতুপুরের মানুষকে কি বলবেন মানুষকে বলবো যে এই তো করোনাটা সবে মাত্র আমরা কিছুটা কাটিয়ে উঠেছি যাতে আরও একটু সচেতনভাবে থাকলে আরও একদম পুরোপুরি আমরা রিকভারি হতে পারবো আর যাতে শুভ বুদ্ধির উদয় সবারই হোক সবারই মানে মনে থেকে হিংসা বিদ্বেষ মানে মুছে যাক হ্যাঁ সবারই মনে শান্তি হোক শুভ বুদ্ধি উদয় হোক থ্যাংক ইউ কোতুলপুর নেতাজি মোড়ের পূজা মণ্ডপে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানকার থিম এবং পূজার চালচিত্র মহাসপ্তমীর সন্ধ্যায় আমরা হাজির হয়েছি কোতুলপুর নেতাজি মোড়ে এবং দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা এবং গৌতম বুদ্ধকে নির্ভর করে এনারা থিম নির্মাণ করেছেন সেই থিমের বাহার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আমরা আছি কোতুলপুর বাজারপটির পূজা মণ্ডপে এবং কোতুলপুরে ঢোকার পর থেকে দেখা যাচ্ছে মানুষে কিন্তু এখন থেকে কিন্তু রাস্তা মানুষজনের ভিড় প্রচুর এবং প্যান্ডেলগুলোতে মানুষজনের সংখ্যা নেহাত কম নয় এবং বাজারপটির পুজোর থিম কী এবং সে সমস্ত অবশ্যই জানবো দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর কখন হচ্ছে নজরুল কখন হচ্ছে বেদ বঙ্কিমচন্দ্র বিভিন্ন সাহিত্যিকের লেখাকে কিন্তু এনারা বিন্যাসের চেষ্টা করেছেন এখানকার থিম কী করতে চাইছেন এবং কী বলতে অবশ্যই শুনবো আমাদের পুজোর থিম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বই দিয়ে প্যান্ডেল করা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আজকের নতুন প্রজন্ম এরা বইয়ের থেকে বিমুখ হয়ে যাচ্ছে বেশিরভাগ স্মার্টফোন কম্পিউটার মোবাইল ল্যাপটপ এদিকে ঝোঁকটা বেশি তাই সেই সব প্রজন্মকে যাতে বইমুখী করা যায় এবং বইমুখী করলে কী হবে তাহলে যে মহাপুরুষরা যে সমস্ত বই লিখেছেন তাদের যে লেখার মাধ্যমে সমাজে যে অবদানটা তারা রেখেছেন সেটাও মানুষের মধ্যে যাবে আজকের প্রজন্ম তাদের সম্বন্ধেও জানবে এই দুটো হচ্ছে মূল উদ্দেশ্য দু বছর করোনার পর এবছর হচ্ছে পুজো হচ্ছে এই নিয়ে আপনাদের কী চিন্তাভাবনা আছে বিগত দু বছর
কোভিডের জন্য মানুষ মানে ঘরবন্দি ছিল প্রায়, বিভিন্ন রকম নিয়ম কানুন মানতে হয়েছে মানুষকে নিজের জন্য এবং অপরের জন্য। সেই নিয়মকানুনগুলো মানতে গেলে আমরাও তো সমাজের মধ্যেই পুজোটা করছি, তাহলে বাধ্য হয়ে আমাদেরকেও সেই সব নিয়মকানুন মেনে পুজো করতে হয়েছে। তো এর জন্যে মানুষের ঠাকুর দেখা, প্যান্ডেল করা, এগুলোর মধ্যে অনেক অসুবিধা হয়েছে সেগুলো দেখতে, সেগুলো উপভোগ করতে। দু বছর পর মানুষ সেই যে বাঙালির পুরনো ঐতিহ্য, বাঁধ ভাঙা আবেগের মতো তারা আবার সেই পুরনো আবেগটা ফিরে পেয়েছে এবং নতুন উদ্যমে আসছে। আমরাও কমিটির পক্ষ থেকে মানুষকে সেইভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমরা এসেছিলাম বাজারপটি, বর্তমান দিনে মানুষ অ্যান্ড্রয়েড ফোন টেলিভিশনে বন্দি, সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন এনারা এবং বইমুখী করতে মানুষকে, মানুষ যেন বই পড়ে, মানুষ যেন বইমুখী হয় সেদিকে কিন্তু আকৃষ্ট করার চেষ্টা করছেন। এর পরের পুজো ব্যান্ডেল অবশ্যই আমরা দেখাবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা এখন আছি কোতুলপুরে আনন্দপল্লী পুজো মণ্ডপে। এখানকার থিম দেখে মনে হচ্ছে আদিম যুগের জীবনযাত্রার উপর থিম নির্মাণ করেছেন, সেই চিত্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আনন্দপল্লী প্রতি বছর কিন্তু নতুন ধরনের থিম নির্মাণ করেন, এবছর থিম কিন্তু আদিম যুগের ওপর, আদিম যুগের ওপর কিন্তু আলোকপাত করেছেন। অবশ্যই কমিটি লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং পুরনো যুগের মানুষরা, আদিম মানুষরা কীভাবে জীবনযাপন করতো সেই জীবনযাপনে খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করেছেন। মূল মণ্ডপে প্রবেশ অবশ্যই করবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের। কোতুলপুরে যে কয়েকটি পুজো দেখছি একে অপরকে টেক্কা দেওয়ার মতো পুজো, সবকটি পুজো কিন্তু হাই ভোল্টেজ পুজো। করোনা সময় কাটিয়ে কোতুলপুরের মানুষরা যে পুজোতে মেতে উঠেছে এবং অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে অপরকে টেক্কা দেওয়ার মতো পুজো। এবং সবদিন বিকাল থেকে একসাথে যৌন সমুদ্র বইছে এবং প্যান্ডেলগুলো তিল ধারণের জায়গা পর্যন্ত নেই এবং আদিম যুগের ওপরই কিন্তু এদের থিম দেখতে পাওয়া যাচ্ছে। মহাসপ্তমী সন্ধ্যায় আমরা এসে কোতুলপুর আনন্দপল্লীতে এবং দেখতে পাচ্ছি আদিম যুগের জীবনযাত্রার ওপর থিম এবং বিভিন্ন খণ্ডচিত্রের দ্বারা দেখানোর চেষ্টা করা হয়েছে আদিম যুগের জীবনযাপনকে, আদিম মানুষ কীভাবে জীবনযাপন করতো, তাদের মোটো কী ছিল সেইগুলোই দেখানোর চেষ্টা করেছেন এবং ধরার নানা চালচিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। আদিম যুগের মানুষ কীভাবে মাছ ধরত তারই চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে এই অংশের মাধ্যমে। পুজোর থিম কি আপনাদের এবছর? পুজোর থিম আমাদের মোটামুটি মানে প্রকৃতির সমস্ত কিছু জিনিস দিয়ে তৈরি, আদিম যুগ থেকে, আদিম যুগে যেভাবে মানুষ ইয়ে করতো সমস্ত কিছু মানে ন্যাচারাল জিনিস দিয়ে, সেই সব দিয়ে আমাদের এবছরের থিম। তো যাতে কোনো রকম পরিবেশ দূষণ না হয় বা মানুষের ক্ষতি না হয় তার জন্য চেষ্টা করা হয়েছে। এটা আমাদের আনন্দপল্লী জনকল্যাণ সমিতির 33তম দুর্গা উৎসব। এখন তো মানুষের প্রফিট প্রচুর, কি করে মেইনটেন্স করবেন? মেইনটেন্স বলতে আমাদের 12 জন মহিলা ভলেন্টিয়ার আছে। আমাদের এই আনন্দপল্লী জনকল্যাণ সমিতি যে দুর্গা উৎসব আমাদের মহিলা কমিটির দ্বারা পরিচালিত, পুজো থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে আমরা মহিলাদেরই করি এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন করার চেষ্টা করি যাতে মানুষের না অসুবিধা হয়। পুজোর পাশাপাশি অনুষ্ঠান কি আছে? পুজোর পাশাপাশি অনুষ্ঠান কালকে আমাদের উদ্বোধন হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে। আমাদের জরামবাটি রামকৃষ্ণ মিশনের মহারাজজি উনি এসেছিলেন, উনি ফিতে কেটে আমাদের প্যান্ডেল বা দুর্গা প্রতিমা আমাদের উদ্বোধন করে গেছেন। আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আমাদের স্থানীয় যে পুলিশ বা পুলিশ স্টেশনের যে সিআই সাহেব এবং ওসি সাহেব এসে আমাদের উদ্বোধন করেছে, স্থানীয় আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। আনন্দপল্লী পূজা মণ্ডপের চালচিত্র দেখানোর চেষ্টা করলাম, এরপরে পূজা মণ্ডপে অবশ্যই যাবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। এখন আমরা আছি কোতুলপুর উত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। মানে কোতুলপুরে যে কটা বলছি, যে কটা প্যান্ডেল ও মণ্ডপ হয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার মতো প্যান্ডেল, সুউচ্চ প্যান্ডেল দেখতে পাচ্ছেন এবং করোনার পর মানুষ উৎসব মুখর দেখতে পাওয়া যায় কোতুলপুরে এসে।
প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু জনজোয়ার বই দেখতে পাচ্ছেন তো মানুষজনের চারদিকে প্রচুর পরিমাণ মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা পর্দায়। এখন আছি কোতুলপুর উত্তরপল্লী সার্বজনীন পূজা উৎসব কমিটির প্যান্ডেল এবং দেখতে পাচ্ছেন প্যান্ডেলের চালচিত্র দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ছবি দেখতে পাচ্ছেন এবং প্যান্ডেল আমরা আছি কোতুলপুর উত্তরপল্লী দুর্গা মণ্ডপের সামনে। কতটি পূজা আমাদের 33 বর্ষ আমাদের 33 বছর কি বছর আপনাদের দক্ষিণ ভারতের খুব প্রাচীন বিষ্ণু মন্দিরে আমাদের মন্দির। আপনারা প্রথমে মন্দির করেন কেন? আমি প্রতি বছরই দেখছি মন্দিরটা মানে টান বেশি আপনাদের, মানে প্রাচীন সংস্কৃত মায়ের পুজো করি তাহলে মায়ের সঙ্গে মন্দিরের টান তো থাকবেই। ওই জন্য আর করোনার পর পুজো হচ্ছে এত বড় করে কেমন লাগছে? বিশাল বিশাল আনন্দ, প্রচুর লোক সমাগম এবং আমরা প্রচন্ড পরিশ্রম করে দুর্গা পুজোর আয়োজন করেছি। আমরা চাইছি মা প্রকৃতি দেবী যে এবং কি মারছেন শান্তিতে ভাবে যেন আমাদেরকে আমরা পুজোটা উদ্ধার করতে পারি, এটাই আমাদের মায়ের কাছে কামনা করছি। আপনাদের চ্যানেল যে এসছেন গানের জগৎ আমরা অভিভূত গর্বিত, আমরা আপনাদের চ্যানেলকে সাড়া দেওয়ার শুভেচ্ছা জানাচ্ছি, মায়ের কাছে প্রার্থনা করছি আমরা সবাই ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবো। আর পুজোর পাশে কী কী অনুষ্ঠান করেন আপনারা? পুজো এবছর আমাদের প্রথম দিন ছিল পঞ্চমীর দিন নদীয়ার পুতুল নাচ, দ্বিতীয় দিন ছিল ড্যান্স গ্রুপ, হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের আছে, আজকে যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ড্যান্স আছে আজকে আমাদের, এবং আমার পুজোর বিশেষ আকর্ষণ আমরা ষষ্ঠীর দিন গতকাল থেকে আমরা অষ্টমী পর্যন্ত আমরা বস্ত্র বিতরণ করবো গরিব সুস্থ মানুষদের জন্য। এত মানুষজন সামলাবেন কি করে? বলছি মানুষের ভিড় তো এখনই প্রচুর পরিমাণে, সন্ধ্যালে ভিড় তো আরো বেশি হবে, সামলাবেন কি করে? আমাদের সামলানোর জন্য আমার সমস্ত ভলেন্টিয়ার আছে, আমার মহিলা ভলেন্টিয়ার, পুরুষ ভলেন্টিয়ার, এছাড়া প্রশাসন, লোকাল থানা, এসডিপিও, উনি আমাদের টোল ফ্রি নাম্বার দিয়েছেন, কোনো রকম প্রবলেম হলে আমাদের জানিয়ে দিতে উনি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের ফোন করে পুলিশ ভলেন্টিয়ার পাঠিয়ে দিচ্ছে। বলছি কদিন সময় লেগেছে তুমি তৈরি করতে? প্রায় 1.5 মাস সময় লেগেছে। আর আপনারা কি কি ইউজ করেছেন? আমরা আমাদের কোটাটাই প্লাইউড এবং উড, এছাড়া অন্য কোনো ব্যবহার নেই। আপনারা জানেন এটা দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দির, ওতে বিষ্ণু মন্দির পাথর দিয়ে তৈরি, পাথর ইট দিয়ে তৈরি, আমরা তার এগেনস্টে প্লাইউড আর আপনার কাঠ দিয়ে তৈরি করেছি। বাজেট আপনাদের? বাজেট প্রায় 12 লক্ষ টাকা প্লাস। আমার নাম ডক্টর অনুপ কুমার গড়াই। আমার নাম কাজল কুমার ঘোষ। এবছর আমাদের পূজার বিশেষ আকর্ষণ আমরা গতকাল মহাষষ্ঠীর দিনে আমরা সেভ ডাইভ সেভ লাইফ, আমাদের মাননীয় এসডিপিও সাহেব কুতুবুদ্দিনের নেতৃত্বে আমরা র্যালি করেছি এবং নেতাজি মোড়ে আমরা একটা পথনাটিকা করেছি। আমরা এখন আছি মধ্য কোতুলপুর সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপে। আমরা পুজোর থিম কি বছর? থিম হচ্ছে গ্রাম বাংলার ইয়েকে নিয়ে, গ্রাম বাংলার শিল্পকে নিয়ে আমাদের থিম। কত বছর পুজো আপনাদের? 6 বছর। পুজো মানুষের ভিড় কেমন? হ্যাঁ মানুষের ভিড় কেমন হয়? প্রচুর ভিড়, প্রচুর হয়। এর পাশাপাশি আমরা কি অনুষ্ঠান আছে আপনাদের? আমাদের অনেক কিছু অনুষ্ঠান আছে, আমাদের শারদ সুন্দরী আছে, তারপরে নাচ আছে, গান আছে, সব কিছুই আমরা অনুষ্ঠান করি। আর করোনার পর এবছর পুজো কেমন লাগছে? এবছর ভালোই লাগছে, করোনা বন্ধ ছিল পুজো, এবছর তো করোনা নাই, পুজো এমনি ভালো লাগছে, সাধারণ মানুষের উৎসাহ বেড়েছে। আর প্যান্ডেল কত সময় লেগেছে আপনাদের? কতদিন সময় লেগেছে প্যান্ডেল? আমাদের তো 1 মাস ধরে হচ্ছে। কতক্ষণ মিস্ত্রি করেছে? এক মিস্ত্রি উপকরণ ব্যবহার করা হয়েছে? উপকরণ ব্যবহার করা আছে আমাদের বাঁশের জিনিস দিয়ে, ঝুড়ি, থার্মোকল আছে, থার্মোকল নাই, থার্মোকলের কোনো ব্যবহারই করিনি আমরা, বাঁশ আছে, বাঁশ আছে, তারপরে কুলো আছে, ঝুড়ি আছে। মানে হারিয়ে যা গ্রাম বাংলার কুলোর মতো একটা বড় দিয়ে আছে, বড় বড় কুলো, তো কুলোর সঙ্গে কি করা আছে কুলোর উপরে? উপরে তো করা আছে একটা মানে গ্রামীণ শিল্পর একটা ছাঁচ, হারিয়ে যাওয়া শিল্প। হ্যাঁ থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম মধুসূদন মল্লিক, আমি এই পুজো কমিটির সভাপতি। এখন আছি মিলমোড়ের দুর্গা মণ্ডপে। বলছি আপনাদের থিম কি এবছর?
আমাদের থিম সেরম কিছু নেই, আমরা পুরাতন ঐতিহ্যকে খানিকটা তুলে ধরতে চেয়েছি। পুরাতন ঐতিহ্য আমাদের যেমন মাটির প্রতিমা, আমাদের কোনো সাজের ব্যবহার নেই, পুরো শিল্পীর হাতের কাজের উপরে আমরা প্রতিমা তৈরি করেছি এবং আশা করি এই প্রতিমা দেখে সকলেরই মন জয় করবে। আর পূজার বৈশিষ্ট্য কিছু আছে নাকি আলাদা কিছু? না, আমাদের ওই পুরানো দিনের মানে অরিজিনাল যে পুজো, এখন থিমে ভেসে যে বিভিন্ন ধরনের মানে নতুন নতুন জিনিস তৈরি করছে, আমরা না করেও অরিজিনাল যে জিনিস মা দুর্গার আরাধনা করার জন্য দেবীর যে আসল মূর্তি রূপ, সেই মূর্তিকে আমরা তুলে ধরতে চেয়েছি। কত বছরের পুজো আপনাদের? আমরা 2009 সাল থেকে পুজো করছি, এই পুজো আরম্ভ করেছি 2009 সাল থেকে। মানুষের ভিড় কেমন? মানুষের ভিড় ভালোই আছে, ভালোই আছে, মানুষের সব মানে দেখে খুব খুশি হয়েছে, এবছরে এবছর বিরাট খুশি হয়েছে। করোনার পর পুজো হচ্ছে, এদিকে আগ্রহ বেশি মানুষের? হ্যাঁ অবশ্যই, করোনার পর করোনাতেও করোনা উপেক্ষা করেও বহু মানুষ পুজো দেখতে বেরিয়েছেন, কিন্তু এবছর যেন খুব স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছেন। একটা বাদ সেধেছে মানে বরুণদেব মানে প্রাকৃতিক কিছু গণ্ডগোলের জন্য কিছু প্রবলেম হচ্ছে, তাছাড়া মানুষের ঢল প্রচুর আছে। অনুষ্ঠান কী আছে আপনাদের? আমাদের প্রত্যেক দিনই অনুষ্ঠান আছে, যেমন গতকাল আমাদের মা দুর্গার একটা আরাধনা বোধন হয়েছে, হ্যাঁ আজকে আছে আমাদের অর্কেস্ট্রা আছে, আগামীকাল শিশু শিল্পীদের নৃত্য আছে, প্রত্যেক দিনই আমাদের অনুষ্ঠান আছে। আর সামাজিক কিছু কাজকর্ম করেন নাকি? হ্যাঁ সামাজিক, আমরা রক্তদান শিবির করেছি, তার এই সব সার্টিফিকেট আমরা গতকাল বিলি করেছি এবং আমরা কিছু কাপড় চোপড়ও বিলি করেছি, আরও কিছু করবো আমরা ভবিষ্যতে। আপনার নাম কি? আমার নাম জগন্নাথ ঘোষ, আমি মিলমোর সার্বজনীন দুর্গোৎসব কমিটির ক্যাশিয়ার। আমার নাম হচ্ছে কৃপাসুন্দর গড়াই, আমি হচ্ছে সেক্রেটারি। আমি পরেশ পল, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা কোদুলপুরের একের পর এক পুজো আপনাদের দেখালাম, সত্যি কথা বলতে কি একে অপরকে টেক্কা দেওয়ার মতো পুজো, প্যান্ডেল প্রতিমা সব দিক থেকে কিন্তু বৈচিত্র্যপূর্ণ এবং মানুষজনের ভিড় লক্ষ্য করার মতো। সপ্তমীর সন্ধ্যায় মানুষজনের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে কোদুলপুরে, কোদুলপুর জুড়ে, এবং যে কয়েকটি পুজো অনুষ্ঠিত হয় এখানে সবকটা কিন্তু একে অপরকে টেক্কা দেওয়ার মতো প্যান্ডেল থেকে প্রতিমা। কেমন লাগলো আমাদের কভারেজ অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং অবশ্যই সঙ্গে থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে পুজো দেখতে থাকুন।